তার রিজন প্রথম রিজন হচ্ছে তার কাছে এভিডেন্স চাইলাম এভিডেন্স দিল না দ্বিতীয় হচ্ছে সে যদি সুগার মামি না হয় আমার সংসারে তার কেন এত জ্বলবে আমার সংসার ভাঙার পিছনে সে উঠতে বললে রাসেলকে উঠবে সে বসতে বললে বসবে তার তো রক্ত না তার তো ব্লাড না তার জন্মদাতা কেউ না তার রক্তের রিলেশন আমাদের আমাদের রক্তের রিলেশন আমি আমার বাবার কথাও সামটাইমস এখনকার জেনারেশন বাবার কথাও শুনবে কিনা সন্দেহ তাহলে তার কথা কেন শুনবে ওয়াই রিজনটা বলেন আমি তো কারো কথায় উঠি বসি না আপনারা কি বাইরের কারো কথায় উঠেন বসেন আপনাদের স্ত্রী বাবা মা ব্যতীত কারো কথায় উঠবেন বসবেন বাইরের কোনো নারীর কথায় তাহলে সুগার মামি কেন বলবো না আবার জানতে পারি সেই জামিন করাইছে উইথ এভিডেন্স তাহলে আপনারা কী করবেন সুগার মামি বলবেন না কী করবেন আমাকে মোবাইল কিনে দেয় সে মোবাইলের টাকাও সে দেয় তাহলে আপনার সুগার মামি বলবেন না কী বলবেন তারপরে আমার আমার বাসায় হচ্ছে একটা খাট আর একটা ওই যে রকিং চেয়ার আপনাদেরকে বলেছিলাম সে কিনেছে সেই টাকাটাও সে দিছে তাহলে সে সুগার মামি না তো কী হবে একটা মেম্বার হইতে কত টাকা লাগে একটা ক্লাবের মেম্বার হইতে আপনি হবেন আপনি যদি কোটিপতি না হন তাহলে আপনি লক্ষ টাকা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে কোনো ক্লাবের মেম্বার হবেন আর যদি হনও সেটা কী কারণে হবেন আপনার যদি মদই না খাইতে হয় তাহলে আপনি হবেন কেন আমাকে বলেন তো যাই হোক কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটবো না তবে আমার সংসারটা যখন দেখছে যে রাসেল মিয়া আমি ভালো আছি বিয়ের দিন সকালবেলাও যখন শুনেছে ভালো আছি পরবর্তীতে যখন তার বাসায় নিয়ে গেছে এবং বাসায় নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে বাসায় আমি একেবারে ডালা টালা ভরে খাবার দাবার নিয়ে গেছে আমার পেয়েছে সেটার প্রমাণ আছে আমি এভিডেন্স ছাড়া বর্ষা চৌধুরী কোনো কথা বলে না সেই ডালা টালা নিয়ে আমি যখন তার বাসায় গেছি সে আমাকে সম্মান করেছে সে বলছে সামাজিক ভাই হইলে ভাই সামাজিক ভাইদেরকেও ডায়মন্ডের রিং দেয় আমি তো আমার সামাজিক কোনো ভাই বোনরে ডায়মন্ডের রিং দিই নাই আমি যাদের দেই তারা আমার ব্লাড হইতে হয় অথবা তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হইতে হয় পারিবারিক সম্পর্ক হইতে হয় নাহলে আমি দিব না তো কেন দিবেন তাহলে কি আপনি আরও বেশি গার্ডসটা দিছেন যে ইয়েস সে তো তার ভাই আমি কিন্তু এখন নিজে খুব কি বলে শক্ত আছি আমার গার্ডসটা শক্ত আছে কোরআন শরীফ শপথ করায় যখন আমাকে বললো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবা না তিনি ব্যতীত আপনার পয়েন্টটা ধরবেন তিনি ব্যতীত আমি যখন কান্না করলাম আমি যখন চিৎকার করলাম আমাকে যখন কোরআন শপথ করার পরেও মারলো একের পর এক আমি বর্ষা কিন্তু তার কাছে প্রত্যেকবার ভয়েস দিছি প্রত্যেকবার ভিডিও পাঠাইছি প্রত্যেকবার কারণ নট এ সিঙ্গেল পার্সন আমার সাথে কমিউনিকেশন ছিল না তার কাছে এখন যখন আমি ওই ফুটেজগুলো চাই সে আমাকে বলে দিবে না আমি যখন বলতেছি মেসেজে যে আমাকে সেই জিনিসগুলো দিয়ে দাও তোমাকে যে আমি ওই সময় পাঠাইছি কারণ তখন তো আমি কাউকে ট্রাস্ট করতে পারিনি আমার এখান থেকে ডিলিট করে দিছি রাসেল যেন আমাকে মারধর না করে আমাকে সেই এভিডেন্সগুলো দাও আমার মামলার জন্য লাগবে তার যদি সব নিয়ম থাকতো সে কী করতো সাথে সাথে আমাকে সেই এভিডেন্সগুলো ফরওয়ার্ড করে দিত যেগুলো আমি হোয়াটসঅ্যাপে তাকে দিয়েছি সে কিন্তু আমাকে সেই এভিডেন্সগুলো দেয় নাই তার মানে আমার আমার যে আমানতটা তার কাছে রেখেছি সেটার খেয়ানত সে করে দিল এবং সেখানে তার একটা বড় উইক পয়েন্ট আছে হ্যাঁ অনেক বড় একটা উইক পয়েন্ট আছে তারপরে আসেন যে যখনই দেখলো যে রাসেল আমি মিলে যাই যেদিনই দেখছে রাসেল আমি একসঙ্গে হয়তো একটা টিকটক হয়তো একটা রিলস হাসতেছি অথবা মাঠটার খেয়েও চিন্তা করছি সংসারটা বাঁচাই ভাই আমরা নারী দিন শেষে সংসার বাঁচানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা নারী বাঙালি নারী যে সাংসারী সে এটাই চেষ্টা করবে তো আমি কি করেছি দেখেন যখনই ওই যে রাসেল ভিডিওগুলো ছাড়তো আমার পেজ থেকে যে আমি রাসেল কোথাও ভালো মুহূর্ত কাটাচ্ছি সে হাঁসের মাংস পছন্দ করতো 300 ফিট নিয়ে নিয়ে হাঁসের মাংস খাওয়াতাম তারপরে সে যেই ধরনের খাবার দাবার ইলিশ মাছ পছন্দ করতো এই ভিডিওগুলো দিতাম বা আমার কোনো একটা পিয়ার এসেছে খাবার সেটা ভিডিও করছি যখনই এগুলো দেখতো তখনই তার মাথাটা খারাপ হয়ে যেত অ্যান্ড ওই মোমেন্টে ওই দিনই সে কী করতো ওভার দ্য ফোন তাকে গাইড করতো ওই যে বলেছিলাম তার সামনে আপনারা মনে করে দেখেন সে তুমি উঠতে বললে উঠতো আর তুমি বসতে বললে বসতো তুমি অস্বীকার করতে পারবা আমি বর্ষা কিন্তু ছাড়ি নাই তার মুখোমুখি ছাড়ি নাই আপনারা তার সাক্ষী গণমাধ্যম তার সাক্ষী ভালো বাড়ি বলতে আমি তো ওখানে গিয়েছি আমার মেন্টালি রিফ্রেশের জন্য আমাকে বলছে যে আমার সাথে দুদিন থাক আমি দুদিন থেকেছি দেড় দিন থেকেছি তারপরে দেখলাম রাসেল খুব শাউট করছে রাসেল পছন্দ করছে না পরে রাসেল আমাকে বললো যে বর্ষা আমি বা তুমি চলে আসো আমার ভালো লাগছে না তো বাসায় আসার পরে রাসেলের কাছ থেকে অনেক কিছু জানলাম যে ওই বাংলো বাড়িতে অনেক কিছু ঘটে যেগুলো আসলেই মানে কী বলবো মুখ দিয়ে আমি উচ্চারণ করতে চাই না এটার দায়িত্ব গণমাধ্যমের এবং আইনের আমার না ট্র্যাপে ফেলে বিয়ে শুনেন সে একটা জায়গায় বলছে সে আমাকে বলেছে নক দিয়েছে ফেসবুক আইডি নিছে অন্য জায়গায় বলতেছে আমি তারা নক দিছি তো আসলে সত্য মিথ্যা তো আদালত সেটার বিচার করবে ডেফিনেটলি
কিন্তু সত্য এটাই যে সে আমাকে নক করেছে, এবং সত্য এটাই বিয়ের প্রস্তাবটা, কেউ আমার সাথে প্রেম করতে আসলে আমি তাকে অ্যাক্সেস দিব না, আমি দেই নাই তাকে অ্যাক্সেস, আমি সেই ফিলটাই তাকে দেই নাই প্রেম করার। আমি বলছি বিয়ে করবেন, সে বলছে হ্যাঁ, এবং যদি আমি ট্র্যাপে ফেলে বিয়ে করতাম তাহলে কোথায় করতাম? আদালতে, অথবা করতাম কাজী অফিসে। আমি বিয়ে পাবলিকলি গণমাধ্যম নিয়ে করতাম না, আমার বিয়েতে তো গণমাধ্যম ছিল, অন লাইভ চারটা পেজে লাইভ হয়েছে। কেউ কেউ বলছে আবার এটাও যে বিয়েটা রাসেল তো কালকে করতে, আজকে বর্ষা বলছে না বিয়ে হবে না, আমি বলছি না বিয়ে আজকেই হইতে হবে, সেটার প্রমাণও আমি আদালতে দিয়ে আসি। অন্য একটা রেস্টুরেন্টে বুকিং ছিল 17 তারিখে, পরে এটাকে তার যেই কথিত সুগার মাম্মি, সেই সুগার মাম্মি এটাকে ডেটটাকে সামনে নিয়ে আসে, পরে তার বাসায় যাওয়ার পরে, সেটা তো সোশ্যাল মিডিয়াতে আমার ফুটেজই আছে, আমি বর্ষা কোনো মিথ্যে নিয়ে চলি না। কী স্বার্থ? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য বেনিফিট? ভাই বেনিফিট কী? আমি একটা মানুষের জন্য তখনই করবো যখন আমার বেনিফিটস থাকবে। আমি তো ভাই আমার পরিশ্রমের টাকা, আমি সারাদিন কাজ করি, লাইফ করি, ইনকাম করি, খাই, এবং আমার বাচ্চাদের বাবা মা নিয়ে আমি খাই থাকি এবং ওরাও খাওয়াইছি। ইভেন তো আরেকটা কথা শুনেন, আমাকে জোর করে নিয়ে রাসেল মিয়া সেই ভদ্র মহিলার শোরুমে নিয়ে 7টা লাইফ করাইছে উইদাউট পারিশ্রমিক, পার লাইফ 20,000 টাকা উইদাউট পারিশ্রমিক। এটাও আমি আইনি নোটিশ দিছি অলরেডি। আপনি কি সেটা চান? অবশ্যই চাই। বিয়ের পরে যে আমাকে যখন কোরআন শপথ করানোর পরে, জিম্মি করার পরে, আমরা শুনেছি আপনার সাথে বসুন্ধরা একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পর থেকেই রাসেল মিয়ার সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়। বসুন্ধরা আমার যে ঝামেলা হয়েছে ওটা আমার একেবারেই ব্যক্তিগত, এবং ওইটার সঙ্গে এইটার মানে ব্যক্তিগত ওটা আমার প্রফেশন, প্রফেশনের সাথে পার্সোনালের কোনো সম্পর্ক নাই। আপনি প্রফেশনের সাথে পার্সোনাল কিভাবে মিলাবেন? দুইটা তো দুই তার দুই জায়গায়। এখানে তো আমি ব্যক্তি, আমি আমি হ্যারেস ব্যক্তি, আমি খারাপ অবস্থায় ব্যক্তি, আমি নানানভাবে টর্চার। আপনি এতদিন টাকা চাননি, আজকে কেন চাচ্ছেন? কারণ এখন আমি দেখতেছি সে কালকে জামিন করায় নিয়ে আসছে, আমার তো কিছু করার নাই ভাই, আমার তো মামলা লড়তে টাকা লাগবে। মামলা কি কেউ এমনি এমনি লড়ে? দুনিয়াতে আসে কেউ কি আমার কথায় আদালতে লড়বে? আমার তো আর সুগার ড্যাডি নাই। এই যে আপনারা আমার বাসায় আসছেন, দেখেন আমার ভাঙাচোরা একটা গাড়ি, ভাঙা একটা গাড়ি, আমার বাবা স্ট্রোক করছে, একপাশ প্যারালাইজড, আমি দিন আনি দিন খাই, প্রতিদিন লাইফ করি, ওই লাইফের টাকায় আমার সংসার চলে। প্রত্যেকটা বিকাশ ট্রানজ্যাকশন আমি আপনাদেরকে দিতে পারবো, কোনটা কত টাকা কেন আমার বিকাশে আসে, কোনটা কত টাকা কেন আমার অ্যাকাউন্টে আসে, কিন্তু তার বিকাশে যে টাকাগুলো আসে সেগুলোর হিসেব তাকে দিতে বলেন। অবশ্যই সুগার মাম্মি দেয়, নট অনলি একজন, আরও 2-3 জন আছে যেগুলো ঢাকা দেশের বাইরে থাকে, সে নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে। আচ্ছা, এমন সুগার মাম্মি ওনার কয়জন আছে, আপনি কয়জনের সন্ধান পেয়েছেন? 4 জন, 3 থেকে 4 জন। সবাই মানে কি কি প্রফেশনে আছে সবাই? একজন হচ্ছে হাউসওয়াইফ, একজন হচ্ছে বাংলাদেশের নক্ষত্র, নিজেকে দাবি করেন, নিজেকে কি বলে যেন সিস্টারও দাবি করেন, হোয়াটএভার, পাপমুক্ত নারী, পাপমুক্ত নারী দাবি করেন, এবং তারই সঙ্গে হচ্ছে আরও যারা আছে তারা হচ্ছে দেশের বাইরে, কিন্তু তারা এখন যখন সমস্ত প্রমাণ তাদের কাছে গেছে, ওই 2 জন নারী পুরো আমার ফেভারে চলে এসছে। ওই 2 জন নারী সমস্ত এভিডেন্স আমাকে দিচ্ছে যে বর্ষা তুমি যাও, প্রয়োজনে আমরা দেশে আসবো। এবং একজনের কাছ থেকে, বাঞ্ছারামপুরের একজনের কাছ থেকে বিদেশে যাবে বলে 10 লাখ টাকা নিয়েছে, সেই ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেছে। কে নিয়েছে? রাসেল মিয়া। আচ্ছা, এই যে সুগার মামি যেগুলো বলেছেন এগুলো তো আমরা বয়স্ক নারী হিসেবে ধরে নিলাম। না, বয়স্ক বয়স্ক ম্যারিড মানেই সুগার মামি বলতে বলতে চেয়েছি আমি। একটা ম্যারিড মানুষ যখন পরকীয়ে লিপ্ত হবে তার মানেই তো সুগার মামি, এবং সে যে যখন টাকা দিয়ে সেই লিফট টুগেদারটাকে টিকাবে বা সম্পর্কটাকে টিকাবে সেটাকে আমি সুগার মামি হিসেবে নিয়েছি। এই 4 জনের বাইরে কি অন্য কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার আছে? এক্সটার্নাল অ্যাফেয়ার আমার বিয়ের 2য় দিন আপনাদেরকে বলেছিলাম, একটা ফোন কল এসেছিল শারমিন নামে একটা মেয়ে, মেয়েটার পুরো নামটা আমি বলবো না কারণ যেহেতু সে ইন্ডাস্ট্রিতে কাজ করে, শর্ট নেমটা বললাম শারমিন। সে বলেছিল যে আপনার চেয়ে আমার অধিকার বেশি। আমি বললাম আপনার অধিকার কিভাবে বেশি? বলে 7 বছর ধরে আপনার কথিত এখন যে জামাই সে গতকাল যে বিয়ে করছে 7 বছর ধরে আমার সাথে তার সম্পর্ক, সে আমার উত্তরার বাসায় থাকে, লিফট টুগেদারে ছিল। তখন আমি তখন তাকে জিজ্ঞেস করি, তখন সে বলে আরে ধুর সবাই মিলে সবাই সহ্য করতে পারতেছে না তোমাকে, আমি বিয়ে করছি তুমি এগুলো কানে নিও না, এবং ওই দিনই ফার্স্ট আমাকে চড় মারে। আমি এর আগের ইন্টারভিউতেও বলেছি যে প্রথম কবে আমাকে মারে, ওই ফোনের কল এবং ওই কলের জের ধরেই। তাহলে আমরা আপনি বলতে এটা ধরে নিব সুগার মামির জন্য আপনার সংসার
এলোমেলো বা আজকে অবশ্যই সে চায় না, আমার সংসার হোক সে চায় নাই, আলটিমেট চায় নাই। অ্যান্ড টুডে অ্যান্ড টুমোরো রাসেল মিয়া যদি মানুষ হয়ে থাকে এবং স্রষ্টার তৈরি যদি একজন মানুষ হয়ে থাকে, টুডে অ্যান্ড টুমোরো রাসেল মিয়া বুঝবে যে কে তার সংসারের শেষ করেছে। আচ্ছা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে এটার জন্য দায়ী হচ্ছে তিনি সুগার মামি, তার কথা ডেফিনেটলি, কারণ তার কথাও তো তার কথায় বসতো। এখন সে যদি বলতো আই রাসেল তুমি